sempre, aspettiamo da sempre. रुको फरुख भाई, सामने लोकेशन में कवर दियो ऐसा फरुख भाई। हाय हाय Excellent work. Daro 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 daro. Bande ko bande ko. Bye hai bhai, phone banda maan lo mere. Seven bena aata hai. Time mein to tu seven bena aaye to ami shesha chilo. Campur tar tar Allah Allah. Thank you. बाहर दूर दूरी कर डीपीएस चलाई दस डीपीएस टेबल करो ना तो नहीं गेम में एक बार को एक बार को अरे कोई हमें इधर से डबल कर दे है जो नेस्टर तो हमारा पीआर मार से ना नंबर 1 पे पर जो नाम रखते थे डीपीएस से साउंड पैसे हर पीछे लोग पे कैसे कर गो गो डेड डेड ना 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 वॉच आउट नीचे 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 सेफ रही करते हो आसपास क्यों ना है चिल मारो आस्ते आस्ते भी नीचे आराम से नाइस हम तुम ही नीचे पोजीशन डा चेंज कर लो जो इमो ना बट आस्ते चेंज कर लो पोजीशन बट एक जगह আপনারা দেখতে পাচ্ছেন যে আমার টিমমেটরা বাকিরা সবাই নিচের দিকে ফাইট নিচ্ছে তো সেম টাইমে যদি আমিও নিচের দিকে তাকায় থাকি বা সেম অ্যাঙ্গেল নিয়ে বসে থাকি আমাদের ব্যাক সাইড দিয়ে যদি কোনো টিম ঢুকে যায় দেন আরামসে আমরা ওয়াইপ আউট হয়ে যাব এখান থেকে এটার জন্য আমি আমার টিমমেটদেরকে ওই সাইড ছেড়ে দিছি এন্ড আমার যেহেতু কল আসতেছিল একটু প্রবলেম হচ্ছে আমি জাস্ট পিছনে দিকটা হোল্ড করে বসে আছি যে ব্যাক সাইড থেকে কেউ যাতে ঢুকতে না পারে সেটাই আমি দেখতেছিলাম আর বারবার ফোনের মাঝখানে কল আসার জন্য সেটার জন্য অ্যাকচুয়ালি একটু প্রবলেম হয়েছে যে কারণে আমার বারবার ফোন আসতেছিল অ্যান্ড আমি ব্যাক সাইড ভালোভাবে দেখতেছিলাম হোল্ড করে যে ব্যাক সাইড দিয়ে কোনো টিম যাতে না ঢুকে পড়ে কজ আমার তিনটা প্লেয়ারই সামনের দিকে ফোকাস করে কিল পিক করতেছিল অ্যান্ড থার্ড পার্টি বা অন্যান্য টিম যারা ইন্টার করা ট্রাই করতেছিল জোনের মাঝখানে তাদের সাথে ফাইটে বিজি ছিল অ্যান্ড আমি বারবার দেখতেছিলাম ব্যাক সাইড ক্লিয়ার কিনা বা পেছন সাইড দিয়ে যারা যারা অন্যান্য টিম ঢুকতে পারে ওইগুলার থেকে আমার টিমমেটকে অ্যালার্ট করার জন্য আমি হোল্ড করলাম অ্যান্ড দেখতে পেলাম যে সবাই কেউই জোনে ঢুকতে পারেনি একটা প্লেয়ার বেঁচে ছিল সেটার জন্য আমরা খোঁজাখুঁজি করতেছিলাম অ্যান্ড নাম্বার থ্রি হঠাৎ করে সামনে বাগিয়ে নিয়ে গেলে দেখলো যে সামনে বেঁচে গেছে অ্যান্ড সাথে সাথে আমি দৌড়ে সেখানে যাই বাট আমি কোনো স্পট করতে পারিনি
হোল্ড করার পর আমাদের গ্র্যান্ডপা আবার জাম্প করে নিচে যায়, নিচে গিয়ে দেন নক হয়, এনিমি আবার গ্র্যান্ডপার কিলটা পিক করে ফেলে। তো যাই হোক, এখানে আমরা চিকেন ডিনারটা পেয়ে যাই কনফার্ম, 13 kill উইথ চিকেন ডিনার, একটা 15,000 না 30,000 টাকার একটা টুর্নামেন্ট কোয়ালিফাই এটা। তো আমরা এটা আরামসে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ালিফাই করি। আর বারবার আমার কল আসার জন্য আমার ভিডিও রেকর্ডিং অফ হয়ে যায়, পরবর্তীতে চিকেন ডিনার আমরা পেয়ে যাই। এটা ইন্ডে দেখতে পারবেন, আমরা 13 kill সহ চিকেন ডিনার পেয়েছি। আমি ভালো করে খেলতে পারিনি, বারবার কল আসতেছিল, অ্যান্ড আমি আমার টিমকে সাপোর্ট দিচ্ছিলাম যেহেতু আমি IGL, অ্যান্ড আমার টিমটাকে পুরো কীভাবে সার্ভাইভ করতে হবে এবং কোথায় হোল্ড করে কী করতে হবে সেটা পুরো একটা প্রেশার আমার উপর থাকে। আই হোপ আপনাদের গেম প্লেটা ভালো লাগবে দেখে, অ্যান্ড আমরা আর্লি অ্যাডভান্টেজগুলো নিয়ে নিই পাহাড়ের। থ্যাংক ইউ সো মাচ সবাইকে আমাদের সাথে থাকার জন্য এতক্ষণ।